আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্লগার লিজা আক্তার। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি আজকে সকালের একটু সিম্পল খাবার নিয়ে চলে আসলাম। আমি আজকে দুপুর সকালের জন্য বেগুন ভাজি করব, পাট শাক ভেজে নেব। আগে থেকে আমি পাট শাকটি সিদ্ধ করে রেখেছিলাম, এখন এই পাট শাকটি ভেজে নেব। পাট শাকের জন্য রসুন, কাঁচা মরিচ, পেঁচকুচি কুচি করে নিয়েছি আগে থেকে। এখন বেগুনটি ভালোভাবে ধুয়ে হলুদ বেশি এক চামচ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ আর মরিচ লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিতেছি। আমরা সকালবেলা ভাত খাই, অন্য কিছু খাই না। হঠাৎ রুটি খাই কিন্তু ভাতই বেশি খাই, অন্য কিছু হঠাৎ খাওয়া পরে কিন্তু আমরা ভাতই বেশি খাই। সবাই ভাত খাইতে পছন্দ করি। ভালোভাবে মাখিয়ে নিলাম। বেগুনটা ভাজি করার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। ভাজিটা করার জন্য আমি তেল দিয়ে দিলাম। এখন বেগুনের পিসগুলো এখানে দিয়ে দিব। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। আর যখনই আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলটাকে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনাদের কাছে কেমন লাগলো। আবারও উল্টিয়ে দিতেছি। আর এই বেগুনের বড়া শাক সকালে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। বেগুন ভাজি আমাদের সবারই প্রিয়।
ডাক শুনতে পাচ্ছেন মুরগি ডিম পারতে গেছে দুই মুরগি একসাথে ডিম পারে আর পারাপারি করে তার জন্যই এভাবে ডিম পারতে গিয়ে চিল্লাচিল্লি করে আর বেগুন বাজিতে আমার রেডি আমি এখন বেগুন দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলাম তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাবে কারণ ওই বেগুন বাজারে করতে আলাদা মধ্যে আমি আরও স্বাদটা ভেজে নেব আবারও স্বাদ বাজার জন্য তেল দিয়ে দিলাম আমি পাঁচ স্বাদটা ভেজে নেব যার জন্য আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচিগুলি দিয়ে দেবো এখন পেঁয়াজমরিচ থেকে ভেজে নিয়ে ভেজে রেডি করলাম এখন আমি পাট শাকটি মাঝে দিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে বলতেছি আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন আর একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আমার যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একদমই নতুন নতুন চ্যানেল খুলেছি আর আমার ব্লগে আপনারা শুধু দেখতে পারবেন আমি যা করি তাই আপনাদেরকে দেখাবো আহামরি কিছু আমি তাদেরকে দেখাতে পারবো না আমার যা অবস্থা আমি তাই দেখাবো আপনাদের আমি শাকটা ভেজে নিলাম শাকটা এখন শাকটাকে নামিয়ে নিলাম এখন শাক দিয়ে খাওয়ার জন্য মরিচ ভেজে নিচ্ছি মরিচটি দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দেব এখন দুপুরের জন্য আলু সিদ্ধ করবো আর মিষ্টি আলু খাওয়ার জন্য সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি এখন ভাতটি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য
আমরা এখন খাবো সকালের নাস্তা খাবো ভাত দিয়ে। দেখো শাক ভাজি সাথে মরিচ আর বেগুন ভাজি। আমরা এখন খাই এখন আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।